অনিয়মিত রেশন। ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে দপ্তরের আধিকারিকেরা। ঘটনায় চাঞ্চল্য বাদুরিয়াতে। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ফের অনিয়মিত রেশন দেওয়া নিয়ে বিক্ষোভ দেখা দিল এলাকাবাসীদের মধ্যে। ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট মহকুমার খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের শায়েস্তান নগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের। এলাকাবাসীর অভিযোগ, ডিলার গোবিন্দচন্দ্র চক্রবর্তী দীর্ঘ 6 মাস ধরে সরকারি শিডিউল মেনে খাদ্য সরবরাহ করে না। মাসের প্রথম সপ্তাহে খাদ্য সরবরাহ অর্থাৎ চাল, ডাল, আটা, চিনি সেগুলি তৃতীয় সপ্তাহে দেওয়া হয়। আবার কখনো দ্বিতীয় সপ্তাহের খাদ্য পরের মাসে দেওয়া হয়। এমনকি প্রত্যেক মাসে ঠিকমতো রেশনের সামগ্রী পান না গ্রামবাসীরা, আর যদিও বা পান সেটা অত্যন্ত কম। নির্ধারিত ওজন মেনে চাল, ডাল, আটা দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছে বাদুরিয়া ফুড ইন্সপেক্টরকে। তারপর শুরু হয় তদন্ত। বলে বলে এন্ডি করো, তোমার মাল সামনে মাসে দিয়ে দেবো, এই এইভাবে করে। তারপর আর কি এই সব এইভাবে সব সান্ত্বনা দের আগে বলি, সবাই সান্ত্বনা থাকে। আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ। আপনার মাল যায় না কেন? ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ওই রেশন ডিলারের দোকানে গিয়ে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এমনকি তাকে হেনস্থা করা হয়। ঘটনার জেরে সঠিক নির্ধারিত রেশন সামগ্রী পাওয়ার দাবিতে স্বরূপনগর ও বসিরহাট রোড অবরোধ করেন গ্রামবাসীরা। গ্রাহকরা জানান, ঠিকমতো রেশন সামগ্রী পাই না আমরা, অনেক সময় কম দিয়ে সেটা দোকানে বিক্রি করেন। আবার যে পরিমাণ একটা উপভোক্তা পাওয়ার দরকার তার থেকে কম নেন। আবার মাসের মাল মাসে দেন না, অন্য মাসে গিয়ে তা নিতে হয়। বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। পাশাপাশি আমরা যাতে সরকারি সঠিক খাদ্য সামগ্রী পাই তার জন্য আমাদের এই প্রতিবাদ। 4 বছর ধরে এরা এন্ট্রির পর এন্ট্রি করে যায়, মাল ঠিক মতো দিচ্ছে না। প্রত্যেকটা মানুষ আসে আর ফিরে যায়, হয়তো 4 সপ্তাহ 5 সপ্তাহ পরে হয়তো তার একটা মাল দিচ্ছে। এ মাসের মাল সামনের মাসে, তার 2 বছর, তার 2 মাস আগের মাল, ও সব রকম আমাদের করা হয়ে গেছে। বাধ্যই এই রাস্তায় নেমেছি। আর অন্য ডিলিয়ারের থেকে মাল নিতে গেলে কে আবার তাদেরকে বারণ করে দেয়, মালগুলো হয়তো চুরি করে বিক্রি করে দিচ্ছে। রেশন ডিলার গোবিন্দচন্দ্র চক্রবর্তী বলেন, আমি ঠিকঠাক সামগ্রী দিই, কিন্তু এই সপ্তাহের জিনিস পরের সপ্তাহে দিই, কিন্তু নিয়ম মেনেই দিই। আমি আগামী সপ্তাহে মঙ্গলবার বুধবার মধ্যে ফিরিয়ে দেবো, সমস্ত ক্লিয়ার করে দেবো, লিখিত দিচ্ছি স্যার। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বসিরহাট মহকুমার খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা। আমাদের বাদুরিয়ার ফুড অফিসার উনি দায়িত্ব নিয়ে বলেছেন, যারা মাল পায় না তাদের মাল আমরা বিলবণ্টন। ফুড অফিসার এবং কন্ট্রোলার সাহেব আমাদের ফোন করে বলেছে, আমরা এসেছি, আমরা স্থায়ী সমিতির সদস্য হিসাবে বাদুরিয়া পঞ্চায়েত সমিতি যে ফুড ডিপার্টমেন্ট, সেই ফুড ডিপার্টমেন্টের স্থায়ী সমিতির সদস্য হিসাবে আমরা চাই আমার এলাকায় মানুষ মাল পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।